মন্ত্রী পীযূষ হাজরিকা বনাম সাংসদ রকি বলেছেন এই যুদ্ধর যেন শেষ নাই। মোক টিকট দিছিলে রাহুল গান্ধী ডাঙরিয়ায়, মই তেতিয়া যুব কংগ্রেসের সভাপতি আছিল। এই মিছা মিছা কথাবিলাক তেখেতে কিয় কৈছে তেখেতে জানিব, তেখেতের অলপ সাগে স্মৃতি শক্তির দুখ হয়েছে। মোর স্মৃতি শক্তি নোহা হয়েছে, আমি সরপা শুনেছিল যে মানুষের মাত কথাই মানুষের পরিচয়। দুদিন পূর্বে চলা বাকযুদ্ধ তুঙ্গত উঠিছে, পূর্ণোদ্যমে চলিছে আক্রমণ প্রত্যাক্রমণ। যুদ্ধত রকিবুল হোসেনে বেশি চাপ লৈছে। আকৌ এবাৰ সাংসদ রকিবুলক টার্গেট করে মন্তব্য মন্ত্রী পীযূষ হাজরিকাৰ। রকিবুল হোসেন ডাঙরিয়া হয়তো পাহরি গৈছে যে 11 চনত রাহুল গান্ধী ডাঙরিয়াই রকিবুল হোসেন ডাঙরিয়াক চিনিয়ে নাপাইছিল। মোক টিকট রাহুল গান্ধী ডাঙরিয়াক কই দিয়াটো অবান্তর কথা, গতি কথাবিলাক সলনি করে আছে। মই ভাবো তেখেতের স্ট্রেস বেশি হয়েছে, স্ট্রেস বেশি হব নালাগে, তেখেতেও কাম করক, আমিও কাম করে আছো। যোনে রাইজে যার কাম ভাল পায় তেখেতক আগুয়াই দিব, গতি ইমান স্ট্রেস কিয় লব লাগে। স্ট্রেস নললে রকিবুল হোসেন ডাঙরিয়া প্রত্যেক দিনে কথা বদলায় নেকি? রাজনৈতিক কথা রাজনৈতিক উত্তর দিয়ক, স্মৃতি শক্তির কথা কৈছে, এইবিলাক কথা কোনো সুস্থ কোনো ভদ্র সমাজের মানুষে কব নয়। মন্ত্রী পীযূষ হাজরিকার মতে প্রতিদিনেই ভাষ্য সলনি করেছে রকিবুল হোসেনে। এদিন কয় গাড়ি দিয়া বলি, এদিন কয় নাই দিয়া বলি, এদিন কয় তরুণ গগৈয়ে টিকট দিয়ার কথা, আন এদিন কয় রাহুল গান্ধীয়ে টিকট দিয়ার কথা। মুঠতে পাহরিছে রকিবুলে, কটাক্ষ মন্ত্রী পীযূষ হাজরিকার। প্রথম দিনা কলে তেখেতে বোলে মোক গাড়ি দিছিল, কালি কলে গাড়ি মোক দিয়া নাছিল, প্রথম দিনা কলে তরুণ গগৈ ডাঙরিয়াক কই তেখেতে মোক টিকট দিছিল, কালি কলে রাহুল গান্ধী ডাঙরিয়াক কই হে টিকট দিছিল, গতি কথাবিলাক সলনি করে আছে। মই ভাবো তেখেতের স্ট্রেস বেশি হয়েছে। এতিয়া প্রশ্ন উঠিছে খাই পাত ফলা কোন? মন্ত্রী পীযূষ হাজরিকায় কৈছে মই যদি খাই পাত ফলা রকিবুলো খাই পাত ফলা। মন্ত্রী হিসাবে যদি কেতিয়াবা তেখেতে মোক এদিন সহায় করেছে মই করছো। এই যেটা বানপানী আসলে বানপানী চলি থাকার সময় এক মাহত সাগে তেখেতে মোক 10 দিন ফোন করেছে, তেও সহায় করলে মই খাই পাত ফলা, আর তেও সহায় মই যদি তেও সহায় করো তেও খাই পাত ফলা নহয় নেকি? সঁচা কোন মিছা কোন? ইয়ার মাজতে রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতায়ও যুদ্ধত এন্ট্রি মারিছে। ভবেশ কলিতায় কৈছে রকিবুল হোসেনক সংখ্যালঘুয়ে এতিয়া বিশ্বাস নকরে। রকিবুল হোসেন ডাঙরিয়ার কথা সব নচলে, তেওঁ নিজের সম্প্রদায় বিরোধিতা করে আছে, কারণ তেওঁ যে কুকর্ম জনগণে পাইছে সামগ্রীবাহী অতিষ্ঠ হয়ে আছে নগাঁওবাসী, সমগ্র নগাঁওবাসী, সমগ্র সামগ্রীবাহী, কেনেকে উদ্ধার পায় আর নিশ্চয়ই বা পরিত্রাণ বিচারি ভোট মারিব, মই এইটাই কলো আজি। মুঠতে যুদ্ধ এতিয়া তুঙ্গত উঠিছে, কোনেও কাকো রেহাই দিয়ার মতলব যেন নাই, তাকেই প্রমাণ করে রকিবুল হোসেনক এইবার উপনির্বাচনতেই এখেকা দিবলৈ সাজু হয়েছে বিজেপির নেতৃবর্গ। বিশ্বনাথৰ পৰা আমির খানৰ সহযোগত ব্যুরো রিপোর্ট, DY 365।